নমস্কার বন্ধুরা, বার্সেলোনা চ্যানেলে সকলকে স্বাগত। আমি অংশ একটা নতুন ভিডিওতে আজকে আমরা চলে আসলাম দেখে নিই সৌদিক বার্স ইনফ্রোতে। আমরা এসে গেছি অলরেডি, তো সৌদিক ভাইয়ের সাথে দেখা করবো, এছাড়া সৌদিক তার যে বাবা আছে বাবার সাথে কথা বলবো। তো এখানে আমরা দেখবো যে সেটা সাউন্ড শুনতে পাচ্ছেন আশা করি, তো আরও এদিকে একটু বন্ধুদেরকে দেখাতে বলবো। ওই দিকটা দেখতে পাচ্ছি উদিত্র একটা ছোটো সেট আপ আছে। তো তার আগে আমাদের সাথে আমি ক্যামেরাম্যানকে বলবো আমাকে একটু ফোকাস, আমাকে একটু ফলো করো। আর সৌদিকদার যে সেট আপটা একটু ভিতরে যেটা আছে সৌদিকদার বাড়ি, তো দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা, বাস লাগার সকলকে স্বাগত। আমি নতুন বিরোধে, তো আজকে আমাদের সাথে বিটু আছে আর যেটা আমাদের ভাই আছে। তো কেমন আছেন দাদা? কিন্তু আর ভাই তো ভালোই আছে, কথা বললাম ভাইয়ের সাথে। তো আজকে আমরা কি দেখতে চলেছি, চলো ভিতরে গিয়ে দেখতে পাবো। কেন বন্ধুরা, তো আমরা শুরুতে যেটু কি দেখাই দেখবো আছে। এই যে এটা একটা আছে, ওটাকে যেটাকে বলা হয় রেনবো, মায় না ওটাকে কি বলা হয় ভুলে গেলাম, রেনবো না রেনবো বাজিস না কি বলে, রেনবো রেনবো বাজিস, হ্যাঁ রেনবো বাজিস। এটার এক জোড়া আছে, এটা প্লো ইয়েলো বলে মানে লুটিনো বলে এটাকে রেখেছি, এটা লুটিনো আছে। হ্যাঁ, এটা কোনো ব্রিডিং মানে এবছর শুরু হয়েছে না কোনো বাকি আছে? স্যার এর হয়ে গেছে, ওখানে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো ওখানে কিছু আছে। আচ্ছা, আর এখানে লাম্পাস আছে। আচ্ছা, যে এই মানে এই যে খাঁচের সাইজগুলো কী কী রাখা হয়েছে বর্দির জন্য? এই যে এত বড় বড় বক্স, এগুলো তো সানের বক্স আছে দেখতে পাচ্ছি, তো এই বক্সের সাইজ কি রাখা হয়েছে সানের? এটা আছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি লম্বা আছে, না সরি এটা আছে 20 ইঞ্চি, 20 ইঞ্চি, 20, এটা আছে 12 আর এদিকে 14। আচ্ছা, এগুলো ক্লাউডের আছে নাকি? হ্যাঁ, আর ক্লাউডে কাঠ নষ্ট করে দিচ্ছে, ফ্লাইটার ঠিক কাজে। এগুলো কি মানে মানে নিজের ভাবে বানানো তাই তো? আমি নিজের ঘরে সব বানাই। আচ্ছা আচ্ছা, আমার বক্সের আবার স্পেশালিটি আছে। হ্যাঁ দেখান একটু, বলতে দুই সাইডে গেট, দু সাইডে গেট আছে আর উপরে একটা একটা সিস্টেম। এটা হচ্ছে যখন খুব হিট পড়ে তার টেম্পারেচার যাতে হয় তার জন্য এখানে জালি লাগানো আছে। আচ্ছা দিলাম, বাহ। তারপর আরেকটা বড় ব্যাপার যেটা হচ্ছে এই ড্রয়ার সিস্টেম। ওয়াও, এই প্রথমবার, ঠিক আছে এই ড্রয়ারটাই আছে, ঠিক আছে। আমার কোনো পরিষ্কারের কোনো দরকার থাকলে, আচ্ছা আমার সিঁড়িটা কিন্তু আলাদা, ওই তারের নেট নয়, দেখেছো তো? একদম লোহা দিয়ে ঝালাই করা, হ্যাঁ, যাতে পাখির কোনো ক্ষতি না হয়। একদম আমার বক্সে দেখলে পরিষ্কার আছে, একদম যা নোংরা হবে এটা 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 যদি নষ্ট হয়ে যায় এটা সঙ্গে পাল্টিয়ে দেবো, আর একটা নতুন লিখে লাগিয়ে দেবো। সত্যি হচ্ছে যেটা এটা এইগুলো খরচ অনেক, তার জন্য এই জিনিসটা বয়স হবে বেশি নয়, সাত মাস কালেকশনে এটা হচ্ছে 4 ফুট লম্বাটা আছে,
দেখো বন্ধুদের কালারটা এখন, হ্যাঁ আর পাখির পাখি হাত দিলে তুমি তো, আর পাখি হাত দিলে তুমি বুঝতে পারবে পাখির অবস্থা। আচ্ছা ধরো কান তো মানে নেই পাখি হয় কামড়ে দেয়, আমার সব পাখি কিন্তু সব পাখি হাঁটি দিতে থাকে। রাত্রে সবার রাত্রে যখন লাইট বন্ধ করবো তখন একবার করে প্রত্যেক দিন, এটা 375 দিন, এর আমি যতদিন বাঁচবো পাখি ততদিন থাকবে, এদের হ্যান্ড ফিট করবে। আচ্ছা দুই রকম খাবার সবাই দেয়, আমি সেটা আরো বেশি জানার এগুলো আরো খুলে লাভবানও মানে আছে লোক বলে যে বক্স লাগাই না, কারণ আমি এরা সবসময় জানবে পাখি যে কোনো নিরাপদ স্থানে ঢুকতে চায় থাকতে চায়। অ্যাকচুয়ালি এখানটা আর একটা পদ্ধতি, এদেরকে এই অবস্থা রাখবে যেখানটা যাবে সঙ্গে সঙ্গে বক্স নিয়ে নেবে। আর যারা বলে আমি বলবো তাদেরকে মানে তাদের মানে অনেকে বলে যে যে বক্স হচ্ছে পাখির যে কোনো পাখি এই যে ব্রিডিং করাতে গেলে তাকে 2.5 বছর 3 বছরের মাথায় বক্স লাগাতে বলে, আমি বলবো ওটা ভুল। বক্স লাগাতে গেলে ছোটোবেলা থেকে সে যদি অভ্যস্ত থাকে তাহলে সে বক্স দুটো নিয়ে নেবে, ব্রিডিংটা ঠিকঠাক সময় করবে। তা আমার একটা কোশ্চেন থাকলো, যেটা একটা বন্ধুরা পাখি বলছে বলছে তা বয়স হয়নি বক্স লাগিয়ে দিচ্ছে, না না কোনো সমস্যা নেই। আর বক্স লাগানো উচিত আমি মনে করো, বক্স লাগালে পাখি বেশি ভালো থাকবে, নিজেদের মতো নিজেরাই গ্রিপ করবে। হ্যাঁ এই পাখিটা কিন্তু এগুলো কিন্তু এজ হয়নি এখনো, আমার বক্স পকেটটাতে বক্স লাগানো আছে, এই পাখিগুলো তোমাকে এটা বদমা হয়ে গেছে পালিয়ে গেছে। এই কালারগুলো দেখলে তুমি কালারগুলো না 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 ওই ওরছি দেখেছি তো একদম পুরো ইয়ে হয়ে গেছে, কেন অনেক বয়স হয়ে গেছে কিন্তু ওর বয়স অত হয়নি। তোমাকে একটু দেখাই, আয় 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 বড় পাখি ধরলে অনেকেই বলে যে মেডিসিন একদমই লাগেই না, তো কি বলবে মেডিসিন কি পাখিদের বড় পাখিদের কি লাগে, কোনো পাখি লাগে না প্রয়োজনে। যেরকম মানুষের জন্মগ্রহণ করার পরে বলে দেবে মেডিসিন দিতে হবে তাকে বেঁচে থাকার জন্য, তার যা যা যখন যেটা অসুবিধা মেডিসিন লাগবে বল না মানে লাগে না বললেও ভুল হবে, আর লাগে লাগবে বললেও ভুল হবে, তখন সে অসুস্থ হলে আমরা মেডিসিনের চিন্তা ভাবনা করি, অসুস্থ যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন ভালো থাকার জন্য যা যা করতে হয় সেটা করে পাখির অসুস্থতাটা কম হবে, তাই না? সেটা তো ব্রিডিং একটা এরিয়া আছে, ভিটামিন ক্যালসিয়াম
সেটা তো তোমাকে দিতেই হবে। যদি আমি আরেকটা কথা ছোট করে জিজ্ঞেস করবো, দানাটা কিন্তু খাবারটা দেখার জন্য দানাটা এখানটা আছে, এখানটা যত রকমের মিলেট আছে, তারপর এ আছে ওই আমাদের সেটা তো আছে, ক্যানারি আছে, আর খান আর কুসুম আছে, এটা আছে লাউ পিঠা আর ইচ্ছার দানা, আর আছে এখানটা আছে মানে আমাদের হেমসিড আছে, হেমসিডটা মনে হয় শেষ হয়ে গেছে, হেমসিড আছে। দেখুন এই যে দানাগুলো সব ক্লিন না না, মানে তুমি কিন্তু মার্কেট থেকে কিনে আনার পর ধুয়ে কাটি থেকে দাও নাকি না, একটু দেখে দানা যদি ভালো থাকে তাহলে ধোয়ার প্রয়োজন হয় না, কিন্তু এটাকে রোদ দিয়ে ভালো করে শুকিয়ে ছেড়ে ছেড়ে পরিষ্কার করে তাদের কাছে ধুলো না থাকলে ঘষে মেঝে পরিষ্কার করে এটাকে খুব ভালো কথা বলেছেন, পাখিদেরকে বড় পাখিদেরকে একটু ক্লিন করে দেওয়ার, সব পাখিকে যত যে কোনো পাখিকে যতটা পরিষ্কার রাখবে ওষুধ বিষুধ কম হবে, আর ওষুধ মানে যদি পাখির ওষুধ হয় তোমাকে তো মেডিসিন ইউজ করতে হয় একদম। আর অ্যাকচুয়ালি আমি আমার এই পাখিগুলোকে আজকে 3 বছরে মেডিসিন ইউজ করছি বলে মনে হয় না, আর ভিটামিন ক্যালসিয়াম এদের প্রয়োজনে এদেরকে ইউজ করতে হয়, মেডিসিন মিন্স ওষুধ, ওষুধ হলে তবে মেডিসিন লাগে, আর ওষুধ যাতে না হয় সেরকম পাখিকে রাখার চিন্তা আপনাদের ওই না জানেন নতুন পাখি করছে তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা, এইসব কথা বাইরে চিন্তা করে না। আর আরেকটা জিনিস তোমাদের সাথে সেটা আমি অবাক হলাম, যে এই এই সিস্টেমের কিন্তু আমি আমাদের বলো মানে এই ব্যাপারটা কি একটু বলবো, এটা জায়গা থাকে তো আচ্ছা, এটা যখন ব্রিডিং থেকে আসে ব্রিডিং মুড়ে আসে আচ্ছা তখন এরা প্রচণ্ডভাবে এগ্রেসিভ হয়ে যায় আচ্ছা, কারণ তোমাকে বলি একটা কে তোমাকে বার করে দেখাচ্ছি, এই যে পেটগুলো সাইডগুলো দেখছো না, হ্যাঁ এরা সব এরাই কেটেছে এই উপর নিচের জন্য, এটা তো কাটতে পারছে না, উপর নিচ যারা আছে তারাই কাটছে আচ্ছা, এইখানটা এই কিছু সাইডগুলো দেখে গেছে, হ্যাঁ হ্যাঁ এই পেটে কাটিয়ে দিয়েছে, এধারে 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 আছে না, এধারে নেই এধারে এধারে এই যে সাইডগুলো ওই দেখেছিল একদম তুলে দিয়েছে, ওই যে ফ্লাইয়ের অংশগুলো কেটে বার করে দিচ্ছে, এরা যাতে না এ হয়, আর অ্যাকচুয়ালি এদের পাশাপাশি কাউকে দেখাতে নেই এই ধরনের পাখি, এটা কিন্তু খুব ভালো কথা বলছে, এটার তো একটা মানসিকের কারণ আছে, দ্বিতীয়ত হচ্ছে এরা এদের মতন সে এক দোলাতে রাখতে পারে, এরা আওয়াজ শুনবে কিন্তু ওদের দেখতে পাবে, এটা বেটার হয় নাকি, হ্যাঁ তাতে এটা একটা বাইরের একটা এই দেখেই আমার এটা মানে মানে যদিও জানা আছে আচ্ছা, বিদেশের একটা সমাজের মানে এই কর্মের এই ছবি দেখে সেখান থেকে আমার এটা দেখে আমার শরীর গায়ে আপনি চাই যে সবাই আছে আমার দাদার অফিসে সাবস্ক্রাইব করবেন, খুবই ভালো ভিডিও মানে এই পাখি সম্বন্ধে নিয়ে খুবই ইনফরমেটিভ ভিডিও পাবো, যাতে তোমরা প্রচুর ফার্ম ভিজিট করো, আর যত ফার্ম ভিজিট করবে আপনারা যারা নতুন পাখি লাইনে আসতে চাইছেন তাদেরকে বলছি অ্যাকচুয়ালি ফার্ম হয় ডাইরেক্ট ভিজিট করুন, না হলে আপনার এই ভাই প্রচুর ফার্ম ভিজিট করেছে, নতুন চ্যানেল করে আজ পর্যন্ত 100 উপরে ফার্ম ভিজিট, এটা জানার দরকার আছে, প্রত্যেকের কথা শোনার দরকার আছে, কথা শুনলে আপনি জানতে পারবেন কীভাবে আপনারা পাখি লাইনে আসবেন কী করবেন, সেটা নিয়ে আপনার অন্তত চিন্তাভাবনাটা সঠিক করতে পারবেন, অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করবেন ভাই চ্যানেলটা, যাতে আবার নতুন নতুন ভিডিও আরও নতুন নতুন আরও বড় ভিডিও বা বড় ফার্ম যেতে পারে আপনাদের।